কেন কিন্তু আমরা 12 গেজের 2x3 গ্যাল বার্নিশ করা বক্স পাইপ ব্যবহার করেছি, সেটা কিন্তু পাকা 12 গেজ মোটা 12 গেজ। এবং এই যে মাঝখান দিয়ে যে আরো কিন্তু এখানে কিন্তু ডিজাইনের সাথে ডিজাইন মিল করানোর জন্য কিন্তু আমরা এখানে কিন্তু 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম কিন্তু এখানে কিন্তু আমরা ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু বক্স পাইপ কিন্তু লাগিয়ে দিয়েছি। কাস্টিং আয়রন যদি টেক্সচারের কথা বলি তাহলে এটাতে বৃষ্টিতেও কিছু হবে না, রোদেও কিছু হবে না, এবং যদি পানিতে ফালায় রাখেন তারপরেও কিন্তু কাস্টিং আয়রন কিন্তু কিছু হবে না, এটা যুগের পর যুগ চলে যাবে। তারপরে এটাতে জং এবং মরিচা ধরে খুলে খুলে পড়ে যাবে না। ইউ চ্যানেলটা আপনাকে একটা আরসিসি পিলারে কিন্তু এটা কিন্তু কাজ করবে, আর এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু আরসিসি পিলারে কাজ করবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু 6 মিলি কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের আবারও নিয়ে আসলাম জানা এন্টারপ্রাইজে। কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার জয়নাল ভাইয়ের সাথে। জয়নাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? যেই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চমৎকার একটি রাজকীয় গেট, স্বর্ণ দিয়ে বানানো গেট। বিশাল একটি গেট। এবং সুপ্রিয় ভিউয়ার, এটি যে দুই পাল্লার গেট সেটি কিন্তু সহজেই বোঝা যাচ্ছে, সহজেই বোঝা যাচ্ছে। তো এইটার কি পকেট পাল্লা? এটা তো পকেট পাল্লা, এখানে একটা পকেট পাল্লা আছে, এখানে কিন্তু একটা টিকটক লকও লাগানো আছে। টিকটক লক? টিকটক লক। এটা কি টিকটক লক বলে? জি, এটাকে আসলে আমরা টিকটক লক বলি আর কি। মানে এই যে খুবই বাংলা অ্যানালগ সিস্টেম, অসাধারণ। এই গেটটি কে অর্ডার করেছে? এই গেটটি অর্ডার করেছিলেন কুমিল্লা বুড়িচং থেকে মোহাম্মদ দেলোয়ার ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আজকে কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে কিন্তু ভাইয়ের বাড়ির ফিটিং এর জন্য কিন্তু আমরা চলে যাব, ভাইয়ের গেটটা ফিটিং এর জন্য। বাহ, এই গেটটা আপনারা ফিটিং করে দিয়ে আসবেন। তো আমরা একটু শুরুতে কথা না বাড়িয়ে এটা কি কি মালামাল দিয়েছেন সেটা একটু শুনি। এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু আউটসাইডের যে স্ট্রাকচার আছে সেইখানে কিন্তু আমরা কিন্তু প্রথমে আগে বলি যে এখানে কিন্তু আমরা ইউ চ্যানেল ব্যবহার করেছি। ইউ চ্যানেল, এই যে আউট যে ফ্রেমটা আছে এই আউট ফ্রেমের মধ্যে কিন্তু আমরা এখানে কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি। অনেক অনেক ভাইরা আমাকে বলে যে ভাই ইউ চ্যানেলটা দেখতে কেমন এবং এটার টিকসই কি, আর এটা হচ্ছে ইউ চ্যানেল যেটা কিন্তু 6 মিলি মোটা। 6 মিলি মোটা ইউ চ্যানেলের একটাই বৈশিষ্ট্য, এটা কিন্তু ইউ এর মতন ভাঁজ হয়। অনেকেই কিন্তু এখানে কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করে, যেটা কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু এটা ইউ চ্যানেলটা আপনাকে একটা আরসিসি পিলারে কিন্তু এটা কিন্তু কাজ করবে, আর এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু আরসিসি পিলারে কাজ করবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু 6 মিলি কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি। ইউ চ্যানেল ব্যবহার করেছে, এটা কিন্তু কবজার সাথে এবং পিলারের সাথে সবসময় ঝালাই হয়ে থাকবে, যেটাকে ক্লামের হিসাবে ব্যবহার হবে। আর এই পাল্লার যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি এইখানে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ করা বক্স পাইপ, যেটা কিন্তু 12 গেজ মোটা। 12 গেজ মোটা এইখানে এরকম কিন্তু এখানে কিন্তু আমরা ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু বক্স পাইপ কিন্তু লাগিয়ে দিয়েছি। বক্স পাইপ লাগিয়েছেন এবং বাইরে দিয়েছেন 12 গেজ। জি, এখানে কিন্তু যা আছে সবই কিন্তু ভিতরে যা মালামাল আছে সব 14 গেজের মালামাল ব্যবহার করা আছে। দিয়েছেন 14 গেজের। আর এটি তো কাস্টিং আয়রন, এই কাস্টিং আয়রন গুলো কেরকমই হয়, টেকসই কেরকম হয়? এটা কাস্টিং আয়রন যদি টেকসই এর কথা বলি তাহলে এটাতে বৃষ্টিতেও কিছু হবে না, রোদেও কিছু হবে না, এবং যদি পানিতে ফালায় রাখেন তারপরেও কিন্তু কাস্টিং আয়রন কিন্তু কিছু হবে না, এটা যুগের পর যুগ চলে যাবে। তারপরে এটাতে জং এবং মরিচা ধরে খুলে খুলে পড়ে যাবে না। জং মরিচা ধুলে পড়বে না, এটা হচ্ছে কাস্টিং আয়রনের বৈশিষ্ট্য। দেখো, কাস্টিং আয়রন সম্পর্কে যতটুকু শুনেছি আমি, যত দিন যায় তত নাকি খুব হার্ড হয়, তত মজবুত হয়। জি, তত মজবুত হয়, এটা যত বৃষ্টি রোদের পানি পাবে তত আরো ধীরে ধীরে মজবুতটা বেশি হবে, এটা মজবুতটা বেশি হবে। এবং এই চমৎকার একটি তাজ। তবে এই যে নকশাগুলো যেগুলো করেছেন এগুলো কি এই ধরনের কাস্টিং আয়রনের জিনিস কি কিনতে পাওয়া যায় নাকি আপনারা ফর্মা করে বানিয়েছেন? না না ভাই, এইটা এই গেটটা কিন্তু সম্পূর্ণই কিন্তু একটা বাইরের ডিজাইন। ফর্মা করে তারপরে কিন্তু ঢালাই এনে কিন্তু এখানে কিন্তু আমরা সুন্দরভাবে ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু আমরা এখানে লাগিয়ে দিয়েছি। মানে এগুলো সবগুলো ফর্মা করেছেন? জি। তো এই যে ফর্মা করে তারপরে এই ঢালাই লোহাগুলো বানিয়েছেন এবং এখন তাদের সাথে কিন্তু একটার সাথে কিন্তু একটা কিন্তু চমৎকার করে কিন্তু মিলিয়ে রেখেছে এখানে এই যে তাজগুলো। তো এই যে কাস্টিং আয়রন গুলোর থিকনেস কিরকম আছে? আর এই কাস্টিং আয়রনের থিকনেস কিন্তু আছে এখানে কিন্তু পাকা কিন্তু 6 সুতা মোটা।
ছয় সুতা মোচা, এগুলো কিন্তু সবই কিন্তু আছে পাকা ছয় সুতা, কারণ এখানে পিছনে কিন্তু আমরা প্লেট ব্যবহার করেছি, এখানে কিন্তু পিছনে কিন্তু দেড় মিলি কিন্তু দুই মিলি কিন্তু প্লেট ব্যবহার করেছে, এখানে পিছনে দুই মিলির প্লেট, জি দুই মিলির প্লেট। এবং সুপ্রিয় ভিউয়ার, এই গেটটি খুবই স্ট্যান্ডার্ড হয়েছে আমার বিবেচনায়, সেটি হচ্ছে উপরে প্লেট নাই, ফাঁকা আছে, যে জায়গায় প্লেটের প্রয়োজন নাই সেখানে প্লেট ব্যবহার করা হয় নাই, যেখানে এই যে মানে সুন্দর ফুলের নৈচাগুলো ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু অলিম্পিক এবং কিন্তু এখানে নৈচা পাইবেন, নৈচার মতন কিন্তু ব্যবহার করা আছে, এখানে আবার মানে প্লেট ব্যবহার করা হয় নাই, মানে যেখানে প্লেট প্রয়োজন নাই সেখানে প্লেট দেয়নি, খুবই নান্দনিক একটি গেট হয়েছে বলা চলে। এবং যেই ভাই এটি অর্ডার করেছে তার মানে মানে রুচির এবং তার যে সেটার প্রশংসা পাওয়ার মতো। তো এই যে গেটগুলো অর্ডার দেওয়ার নিয়মগুলো কি আমাদের দর্শক, আমাদের কাছে গেটের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে কোনো ভাইয়ের যদি আমাদেরকে গেট দেখে কিংবা এই গেট না অন্য গেট দেখে যদি পছন্দ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে কিন্তু সরাসরি কিন্তু আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে পারবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এবং চাইলে আসতেও পারবে। আপনাদের এই যে জারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন। জারা এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে। আর কোনো ভাইয়ের যদি গুগল ম্যাপটা ভালো বোঝে সেই ক্ষেত্রে কিন্তু গুগলে গিয়ে যদি সার্চ করে ম্যাপ লোকেশনে, ওইখানে গিয়ে জারা এন্টারপ্রাইজ বিডিতে যদি সার্চ করে তাহলে সরাসরি আমাদের কারখানার লোকেশনটা দেখিয়ে দিবে, কারখানার লোকেশন দেখিয়ে দিবে। এবং এই যে গেটগুলো যেগুলো বললেন শক্ত মজবুত এবং নানা ধরনের গেটগুলো, এগুলো তো একটা প্রপার মাপের দরকার হয়, যেই বাড়িতে লাগবে যে জায়গায় লাগবে মাপ উনিশ বিশ হয়ে যেতে পারে, তো মাপ নেওয়ার ব্যবস্থাটা কি আপনাদের? আচ্ছা, কোনো ভাইয়ের যদি মাপ দিতে পারে তাহলে তো বড় ভালো, আর যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে আমরা নিজেরা গিয়ে ওনার বাড়ি থেকে মাপ নিয়ে আসবো। তবে এখানে আরও একটা কথা আছে, আমাদের সাথে আগে কন্ট্রাক্ট হবে যে ভাই আমার এই গেটটা বানিয়ে দিতে হবে, এই গেটের কত প্রাইস, কত টাকা করে রাখতে পারবেন, এইভাবে সব কিছু নিয়ে আগে ডিল হবে। ডিল হওয়ার পরে তারপরে যখন ওনার সাথে আমাদের কথাবার্তা বনে যাবে সেই ক্ষেত্রে আমরা ওখানে মাপের জন্য যাবো, তবে ওইখান থেকে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে, মানে তখন ওনার গেটের যা দাম আসবে 20% অথবা 30% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওইখান থেকে ক্যাশে পে করে দিতে হবে, তখন বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে। তো ওই চমৎকার, এই যে গেটগুলো কুমিল্লা চলে যাবে এত দূরে যাবে, এটা পরিবহন খরচটা কার দিতে হবে? এখান থেকে আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু 50% কিন্তু আমরা দিচ্ছি, আর 50% টাকা যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে বহন করতে হবে, আমরা 50% দিয়ে দিয়েছেন। আর এই যে ফিটিং টিটিং করে দিবেন, এগুলো ফিটিং চার্জ আছে? এই যে ফিটিং করে দেবো, এই গেটটা লাগাতে জন্য কিন্তু আমাদের মিনিমাম কিন্তু 5 থেকে 7 জন লোক লাগবে, এই ঢাকা থেকে ওনার বাড়িতে ফিটিং করে আবার ফেরত আসা পর্যন্ত সম্পূর্ণ খরচ আমার, এটা এক কথায় একদম ফিটিং সম্পূর্ণ ফ্রি, ফিটিংটাও সম্পূর্ণ ফ্রিতে। সুপ্রিয় ভিউয়ার, জানেন যে এই ধরনের স্টিলের যে বড় গেট এগুলো ফিটিং করতে কিন্তু অনেক লোকের লোকবল লাগে, অনেক মেশিনপত্র লাগে, সেগুলো আপনারা ঢাকা থেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন। আর এই যে আপনাদেরকে অর্ডার করার কত পার্সেন্ট অগ্রিম দিতে হয়? অর্ডার করে ওনার গেটের যা দাম আছে 20% অথবা 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা গেট লাগানোর ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দেবো ওইখান থেকে ক্যাশে পে করতে হবে, ক্যাশে পে করতে হবে। এবার জয়নাল ভাই, এই গেটটায় কি কি মালামাল দিয়েছেন এবং কত টাকা রেটে দিয়েছেন সেটা একটু আমাদেরকে বলুন। এই গেটের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি, কিন্তু আবারও বলি এখানে কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি, এবং আউটসাইডে যে স্ট্রাকচার আছে এখানে কিন্তু আমরা কিন্তু 12 গ্যাজের গ্যালভানাইজ করা বক্স পাইপ লাগিয়েছি, এবং মাঝখান দিয়ে যেই পাইপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 14 গ্যাজের বক্স পাইপ লাগিয়েছি, এইখানে কিন্তু 6 সুতা পরিমাণে কিন্তু আমরা কিন্তু ঢালাই লোহা ব্যবহার করেছি, এই টোটালে মিলে কিন্তু আমরা কিন্তু এইখানে এই গেটটা বানিয়েছি মাত্র 1600 টাকা স্কোয়ার ফিটে, 1600 টাকা স্কোয়ার ফিটে, খুবই চমৎকার। সুপ্রিয় ভিউয়ার, এই গেটটি 1600 টাকা স্কোয়ার ফিটে, চমৎকার কাস্টিং আয়রন। এই গেটটা পিছন থেকে দেখতে কেমন? আসলে এই গেটটাও কিন্তু পিছন থেকে একটু দর্শক ভাইদেরকে দেখানোর চেষ্টা করব আমরা, আসেন আমরা পিছন সাইডটা একটু দেখাই, ব্যাক সাইডটা গেটটা দেখি একটুখানি কি দাঁড়ায়। এই আমাদের এই হলো আমাদের গেটের পিছন সাইড, যে আমরা কিভাবে কি সিকিউরিটি ব্যবহার করেছি, কবজার সাইডটা কেমন দিয়েছি, এই যে দেখেন এই পাশে কিন্তু আমরা কিন্তু এক একটা পাল্লার সাথে আমরা কিন্তু 4টা করে কিন্তু কবজা ব্যবহার করেছি, উপরে 2টা, উপরে 2টা, মাঝখানে 1টা, এবং নিচে কিন্তু আরও 1টা কিন্তু কবজা ব্যবহার করেছি, এখানে কিন্তু কবজার সাথে কিন্তু সুন্দরভাবে কিন্তু একটার সাথে একটা মিল রেখে কিন্তু আমরা ঝালাই করে দিয়েছি, ঝালাই করে বা। এবং এই যে সিটটা দেখেন আমরা যে এখানে সিটটা ব্যবহার করেছি এটা কিন্তু একদম কিন্তু স্মুথলি কিন্তু বসে রয়েছে এখানে প্লেটটা, এবং কালারটাও কিন্তু আমরা সম্পূর্ণই কিন্তু চমৎকার করে দিয়েছি। অনেক ভাইয়েরা আসলে প্রশ্ন করে যে ভাই এইটার সিকিউরিটিটা কেমন দেন,
এই যে সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে দুই পাল্লার একটা গেট। দুই পাল্লা গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু একটা হ্যাকবল ব্যবহার করেছি মোটা মানের, যেটা 1 ইঞ্চি মোটা, এবং এইখানে কিন্তু আরও একটা কিন্তু হ্যাকবল ব্যবহার করেছি যেটা কিন্তু 1 ইঞ্চি বেলজিয়াম রডের, এবং নিচে কিন্তু আমরা কিন্তু দুইটা করে সিট ক্যানি ব্যবহার করেছি দুইটা পাল্লায়। যাতায়াত করবেন এইভাবে ফালাই দিবেন, গেটটা আটকে যাবে, আবার ওই পাশ থেকে একটু ঘুরাবেন খুলে যাবে, খুলে যাবে। জি, এইটা হচ্ছে টিকটক লক। টিকটক লক, এবং এইটি হচ্ছে সনাতনী একটা পদ্ধতি, এবং আমার যেই বাড়িতে থাকি সেই বাড়িতেও একটা টিকটক গেট লক আছে, এবং এটি খুবই সুবিধা। তো আমরা ভিডিওটি দীর্ঘ করলাম না, এখানে শেষ করছি। ব্যাক সাইড থেকে আমরা ফ্রন্ট সাইড থেকে ভিডিওটি শুরু করেছিলাম, এবার ব্যাক সাইড থেকে আমরা ভিডিওটি শেষ করি। এটি হচ্ছে যারা এন্টারপ্রাইজের ওয়ার্কশপ, তাদের এই বিশাল ওয়ার্কশপ জুড়ে তারা নানা ধরনের গেটের কাজগুলো করে। দেখতে পাচ্ছেন তাদের ওয়ার্কশপে কি পরিমাণ কাজ রয়েছে, এবং এখানে এখন আমরা এই পাশে আরো একটা গেটের কাজ চলছে, এখানে আরো একটা গেট কমপ্লিট আছে, মোটামুটি ঈদের সামনে সব গেটই আমরা ডেলিভারি করে দিয়েছি। এই এখানে আরো একটি গেট, যারা অর্ডার করতে চান স্ক্রিনে যারা এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে, এবং সেগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কিন্তু কল করেও আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।